সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আইন বিষয়ক টিপস। আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে আজকে আমি একটা পোস্ট করেছিলাম যে কেউ যদি সঠিক উত্তর দিতে পারে তবে তাকে পুরস্কৃত করা হবে। এই পোস্টটা এরকম ছিল, কোনো নাবালক পুরুষ ব্যক্তি কারো দ্বারা কামলা-রোসার শিকার ব্র্যাকেটে যৌন সঙ্গম শিকার হলে কোন আইনের কোন ধারায় মামলা হবে? প্রশ্নটা ছিল এরকম, হুবহু না হলে দু একটা অক্ষর আগে পিছিয়ে হতে পারে, মূলত এরকমই। আচ্ছা, এখানে দেখেন প্রথমত ভিকটিম কে সেটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। নাবালক পুরুষ ব্যক্তি, তাহলে আমরা যদি নারী শিশু আইনে যাই, আমরা জানি নাবালক মানে শিশু আর কি, শিশু তাহলে আপনার 16 বছরের নিচে, 16 বছরের নিচে। আর এখানে দেখেন আরেকটা কথা, কারো ধারা খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, অর্থাৎ এখানে হচ্ছে আপনার কি আসামি, তাহলে আপনার কারো দ্বারা সমান সমান আপনি এখানে হইতে পারে পুরুষ আবার হইতে পারে নারী। এই যে আসামির লিঙ্গটা দেখেন, পুরুষ হতে পারে নারী হতে পারে। আমরা 2020 সালের পরীক্ষায় দেখেছিলাম যে এই পুরুষ আপনার কিভাবে নারীর দ্বারা আপনার যৌন সঙ্গমের কে বাধ্য করা হয়, এরকম একটা প্রশ্ন এসেছিল যেটার উত্তর ছিল আপনার পেনাল কোডের 352 PC। এখানে নারী যে ক্ষেত্রে আসামি হয় এক্ষেত্রে কিন্তু আপনার যৌন সঙ্গমের জন্য যে অপরাধটা সেই অপরাধটার জন্য কিন্তু সুনির্দিষ্ট কোনো ধারা কোনো আইনে স্পষ্টভাবে উল্লেখ করা নেই। সেই কারণে আপনার ওই পুরুষটার উপর একদিকে বল প্রয়োগ করে, অপরাধমূলক বল প্রয়োগ করে একজন নারী, যার কারণে পেনাল কোডের 352-তে মামলা হয়ে থাকে। তাহলে আমাদের কারো দ্বারা, যদি কারো দ্বারা যেমন নারীর দ্বারা হলে আমরা এখানে পেয়ে গেলাম পেনাল কোডের 352 ধারা। এখন তাহলে রয়ে গেছে আমাদের পুরুষ দ্বারা। তাহলে এখন দেখেন এই পুরুষ দ্বারার ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা জানি যে আপনার পুরুষ দ্বারা যদি কোনো পুরুষ শিকার হয়, পুরুষ দ্বারা যদি কোনো পুরুষ শিকার হয় কামলা-রোসার, এক্ষেত্রে সেটি অস্বাভাবিক অপরাধ, অস্বাভাবিক অপরাধের মাঝে পড়ে। কারণ কি, এটা আপনার প্রকৃতির নিয়মের বিরুদ্ধে, কিন্তু এটা আমাদের প্রাকৃতিকভাবে হওয়ার কথা না, এটা সমাজে মেনে নেয় না, বা এটা আমাদের কোনোভাবে সেটা গ্রহণযোগ্য নয়। যার কারণে এটা যদি আমাদের ভিকটিম হয়, সে যদি 16 বছরের ঊর্ধ্বে হয়, অর্থাৎ নারী শিশু আইনে যাকে আপনার সাবালক ধরা হয় আর কি, 16 বছরের ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে সেটি আপনার চলে যাবে কিসে, আমাদের সেই প্যানেল করে চলে যাবে, যেহেতু সে আর শিশু থাকতেছে না, সেই ক্ষেত্রে চলে যাবে সেটি প্যানেল করে PC। আর যখনই 16 বছরের নিচে চলে আসবে, 16 বছরের নিচে, তখন সেটি চলে আসবে নারী ও শিশুতে। এখন নারী শিশুর কত ধারায় 9-এ মামলা হবে,
এখন এই যে 9-এর এক দাঁড়াতে যে মামলা হবে, এটার রেফারেন্সটা কিন্তু আমি আপনাদের কাছে চেয়েছিলাম। মূলত এইটুকুর অংশ আমরা সবাই জানি, কারণ এটা সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত বিষয়। আমরা চেয়েছিলাম রেফারেন্স। রেফারেন্সটা হচ্ছে একটা সূত্র, যে কোন ক্ষমতা বলে যে একজন পুরুষ শিশু যদি দর্শন হয় সেটা নারী শিশুর আইনে মামলা হবে, কোন রেফারেন্সের বলে। অনেকেই উত্তর দিয়েছেন যে পুলিশ হেডকোয়ার্টারের এত তারিখের আদেশমূলে, যার প্রেক্ষিতে আপনার থানাতে মামলা রুজু হবে আপনার পেনাল কোডের পরিবর্তে এই নারী শিশু আইনে। অ্যান্ড ঘটনা হচ্ছে, পুলিশ হেডকোয়ার্টার তো ইচ্ছে করলেই আপনার আইনকে পাল্টাই দিতে পারবে না। পুলিশ হেডকোয়ার্টার যে আদেশটা দিয়েছে সেই আদেশটা অবশ্যই আদালতের একটা আদেশের পরিপ্রেক্ষিতে সেই আদেশটা দিয়েছে, সেই আদেশটাই কিন্তু আমরা জানতে চেয়েছিলাম। এই ক্ষেত্রে আমি অনেক খোঁজাখুঁজির পর দুটো আদেশ পেয়েছি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনার ক্রিমিনাল মিসকনডাক্ট সমুটু যে মামলাটা আছে, সমুটু রুলস আর কি, সেই রুলসটা আমি আপনাদের সামনে তুলেছি। 23,000 আপনার সমুটু রুলস 23,508। এই সমুটু রুলস নাম্বার দেখেন, 23,508 আপনার হয়েছে অফ 2013। এই যে 2013 সালের আপনার একটা সমুটু রুলস 23,508, এই রুলসের প্রেক্ষিতে আপনার মহামান্য হাইকোর্ট কী করেন, আপনার সিদ্ধান্ত দেন যে এর পরবর্তীতে যদি কোনো শিশু কী করে, আপনার পুরুষ শিশু 16 বছরের নিচে কোনো পুরুষ শিশু দর্শনের শিকার হয়, তবে সেটি নারী নির্যাতন আইনে মামলা নিতে হবে এবং তার বিচারও হবে নারী নির্যাতন ও শিশু যে আইনটা আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেই আইনে। এখন এটা কিভাবে আসে, এটা আসে মূলত আপনার 2012 সালের, খেয়াল করে দেখেন 2012 সালের ফেনীর একটা ঘটনায়, ফেনীর এক ঘটনায়। এই ফেনীর কোন ঘটনায়, এই ফেনীর ঘটনাটা হচ্ছে আপনার ফুলগাজী থানার, ফুলগাজী থানার মামলা নম্বর 8, তারিখ হচ্ছে আপনার 16/12/12। অভিযোগকারী আব্দুল সালাম, দেখেন এই যে মামলাটা ফুলগাজী থানার মামলা নাম্বার 8/16/12/12, এই প্রেক্ষিতে কী করে আপনার ওই যে মহামান্য হাইকোর্ট যে সমুটি রুলস নাম্বার 23,508 অফ 2013 সালের, এই আদেশমূলে এই আদেশটা জারি করেন যে আপনার কোনো শিশু যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রেও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেওয়া হবে। এখানে ঝামেলাটা হচ্ছে আপনার নারী শিশু আইনে দর্শনের যে সংজ্ঞাটা দিয়েছে, এখানে বলতেছে পেনাল কোডে 375-এর যে সংজ্ঞা সেটা, কিন্তু 375-এ যদি আপনারা যান সেক্ষেত্রে দেখবেন স্পষ্টভাবে বলা আছে নারী দর্শন, যার কারণে পুরুষের এই আওতায় আসার কথা নয়। এই যে আপনার পেজটা ছিল এই পেজটা ভাঙার জন্যই আপনার মহামান্য হাইকোর্ট এই আদেশটা জারি করেন। এছাড়াও আরেকটি আদেশ রয়েছে, সেই আদেশটি হচ্ছে আব্দুস সামাদ বনাম রাষ্ট্র 19 BLC 2014/176। এই আদেশমূলে কিন্তু আপনার হাইকোর্ট একটি স্পষ্টভাবে রায় দিয়েছে যে পরবর্তীতে আপনার শিশু আইনের নারী ও শিশু নির্যাতন আইনে পুরুষ শিশু দর্শন হলে মামলা নিতে হবে। মূলত এই দুটো রেফারেন্স আমার সংগ্রহে আছে। এছাড়াও যদি আপনাদের সংগ্রহে আরও এই ধরনের রেফারেন্স থাকে যে এই বিষয়টাকে আপনার যথার্থভাবে প্রমাণ করার জন্যে, কারণ পেনাল কোডে বলতেছে শুধুমাত্র নারী দর্শনের শাস্তি, আর এখানে আমরা দেখতেছি পুরুষ দর্শনের শাস্তির ক্ষেত্রেও নারী নির্যাতন আইন কার্যকর হচ্ছে, কিন্তু সেটা কেন, এই যে দুটো রেফারেন্স আমি দিলাম এই দুটো রেফারেন্স মূলে হচ্ছে আপনার এই সেই কেনর উত্তর। এছাড়াও এখানে বলা আছে যদি স্বেচ্ছাতেও, যদি স্বেচ্ছায় যদি কোনো পুরুষ শিশু স্বেচ্ছায় পর্যন্ত এরকম সম্মতি দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনার এই শিশু আইনে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু হবে, এ কথাটা এখানে বলা আছে। এ ছিল মূলত আমাদের আজকের
উত্তর, যার প্রেক্ষিতে আমি 94 জন উত্তর দিয়েছেন, যার ভিতর থেকে কারো উত্তরই আমি 100% সঠিকভাবে নিতে পারলাম না, যার কারণে এই আজকের এই কুইজের কাউকে আপনার পুরস্কৃত করা যাচ্ছে না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আজকের কুইজের কাউকে পুরস্কার দেওয়া যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী কুইজের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।